প্রশ্ন, মেয়েরা যদি ডিভোর্স দেয় সেই ডিভোর্স কি গ্রহণযোগ্য হবে? প্রিয় দর্শক, আমরা জানি ইসলামী শরীয়তের মধ্যে মূলত বিবাহ শাদীর ক্ষেত্রে পুরুষকেই ইসলাম তালাক প্রদান করার এখতিয়ার দিয়েছে, অধিকার দিয়েছে, মালিক বানিয়েছে। তবে হ্যাঁ, নারী সেও তালাকের অধিকার পাবে শর্ত সাপেক্ষে। শর্ত হলো যদি তার স্বামী তাকে এই অবকাশ দিয়ে থাকে। স্বামী যে কোনো ভাবেই স্ত্রীকে তালাক প্রদান করার অবকাশ দিয়ে থাকতে পারে। একটি হলো যখন তাদের বিবাহ বন্ধন হয়, বিবাহ বন্ধনের সময় যদি স্বামী স্ত্রীকে তালাক প্রদান করার বা তালাক গ্রহণ করার ক্ষমতা দিয়ে থাকে, যেটিকে তাফবিজে তালাক বলা হয়, এটি থাকলে তাফবিজে তালাকের মাধ্যমে স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হয়। আর দ্বিতীয় হলো খোলা তালাক, অর্থাৎ স্ত্রী স্বামীর সঙ্গে কোনো নেগোসিয়েশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সে তার কাছ থেকে তালাক গ্রহণ করার একটি যদি উভয়ের মধ্যে সমঝোতা করে, তাহলে এভাবেও স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে। অর্থাৎ স্ত্রী তালাক নেওয়ার ক্ষেত্রে হয় তা স্বামীর কাছ থেকে প্রদত্ত তালাকের অধিকার নিবে, অথবা স্বামীর কাছ থেকে, স্বামীর সাথে সমঝোতার মাধ্যমে তার কাছ থেকে তালাক নিবে। তো এই দুই পদ্ধতি যদি হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর ডিভোর্স এটি বৈধ হবে। তবে মনে রাখতে হবে, স্ত্রী কখনোই স্বামীকে তালাক প্রদান করতে পারবে না বা স্বামীকে ডিভোর্স দিতে পারবে না, বরং স্ত্রীর জন্য যেটি জরুরি সেটি হলো সে তালাক গ্রহণ করতে পারবে। অর্থাৎ স্বামীর প্রদত্ত ক্ষমতা বলে নিজে নিজের উপর তালাক প্রদান করতে পারবে বা নিজে তালাক গ্রহণ করতে পারবে। সুতরাং স্ত্রী যদি তাফবিজে তালাকের মাধ্যমে সে যদি তালাক গ্রহণ করে, তবে সে স্বামীকে ডিভোর্স দেওয়া বা স্বামীকে তালাক দেওয়া এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে সে স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতা বলে নিজের উপর তালাক প্রদান এই ধরনের শব্দ প্রয়োগ করে সে স্ত্রী তালাক গ্রহণ করবে।